তেরিয়ামুড়ায় বিএমএস নামধারী সংগঠনের দাদাগিরিতে অতিষ্ঠ সাধারণ গাড়ি চালকদের জীবন। দীর্ঘদিন ধরে গোটা তেলিয়ামুড়া মহকুমায় তাদের বিরুদ্ধে উঠছে নানা অভিযোগ। তেলিয়ামুড়ার কল্যাণপুর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে বিএমএস এর বিরুদ্ধে সাধারণ অটো চালকদের বাধাদান, অনৈতিক আচরণ, দাদাগিরি এবং মস্তানির বহু অভিযোগ শোনা গিয়েছে। দিনে দিনে তাদের স্বৈরাচারিতা এতটাই বেড়ে গিয়েছে, তাদের অনন্যমূলক আচরণের প্রতিবাদ করতেও সাধারণ মানুষ ভয় পায়। বিএমএস এর নাম শুনলে সকলের মধ্যে এক প্রকার আতঙ্ক সৃষ্টি হয়। বিভিন্ন সময় যাত্রীদের কাছ থেকে অন্যায়ভাবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও রয়েছে বিএমএস এর কর্মীদের বিরুদ্ধে। রবিবার তেলিয়ামুড়া খোয়াই চৌমুনিতে তাদের গুন্ডামের জ্বলন্ত চিত্র ধরা পড়ে ফের একবার। বিজেএমসি সংগঠনে যোগ দেওয়া জয়ন্ত সরকার নামে এক অটো চালককে বাধা দেয় এবং স্ট্যান্ড থেকে অটো নিয়ে বাড়ি ফিরে যাওয়ার হুমকি দেয় বিএসএম এর এক নেতা দীপঙ্কর বর্মন এবং তার সাংগপাঙ্গরা। অথচ দীপঙ্কর বর্মন অটো চালক নন, তবু সংগঠনের নেতার চেয়ারে বসে বর্তমান সরকারের নৈতিক ভাবকে কালিমালিপ্ত করছেন। চাঁদাবাজি, তোল্লা আদায় সহ একাধিক অভিযোগ রয়েছে তেলিয়ামুড়ার বিএসএম এর এই নেতা দীপঙ্কর বর্মনের বিরুদ্ধে। এটাকে খবর পাইলাম, অটো শ্রমিক বিজিএমসিতে ভর্তি হয়েছে দু দিন আগে। গতকাল কোনো নাম্বার দিচ্ছে না, বিএমএসে কয়েকজন ছেলে আইসে দমকা কালকে বাদ পড়াই দিছে, আজ করে বাদ পড়াই দিছে। যে মেয়ের হ্যার নাম হয়েছে দীপঙ্কর বর্মন, হ্যাঁ নিজেরই অটো নাই, হ্যাঁ অটো চলা না, হ্যাঁ তো সঙ্গ করি বা চায় কেমনে, সে কোনো কিছু নাই। আইসা দাদাগিরি করা টাকা টুকা কিছু ইয়া ভর্তি করা কিছু স্বাস্থ্য কিছু চয়েছে কিছু হাজার এমনি আর দিতে হবে টাকা দিয়েছে আর কি। আর হ্যাঁ যা না করতেছে খোয়াই ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘ, এ নামে কোনো সংগঠন যায় বিএমএসে, বিএমএস ত্রিপুরা যা কারা দিছে দিছে ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘ অনুমোদন দিছে। এটা আমার ডকুমেন্টস আমার কাছে আছে, কিন্তু হারা কোকরা ডকুমেন্টস আছে, তাতে কোনো এপ্লিকেশন নাই। বিএমএস এর ব্যবস্থা তারা কইছে না যে আমার নাম দাও, তোমার টাকা তোলো বা আমার সংগঠন করো, দিছে ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘ। এটা একটা বেনামি একটা সংগঠন, এটা একটা মুনাফা লুটার জন্য কয়েকজন ছেলে তো লোক তার লগত নাই, ওনার বেশি বড় জোর সাড়ে তিন ওরা বিশ তিরিশ জন অটো শ্রমিক তার লোক আছে কি, তার টাকা টাকা তোলে হারি হার তো রাজ্য কমিটি নাই, তার কোনো কেন্দ্রীয় কমিটি নাই, তার কোনো ইয়ে নাই, শুধু তেলে মাটি শুধু আছে হারা খয় ডিস্ট্রিক্টে একটা উপজেলা নাম দেয় তারা এই সন্ত্রাস চালাইছে আর কি। এদিকে পেটের দায়ে অসহায় হয়ে জয়ন্ত সরকার অটো চালিয়ে পরিবারের ভরণ পোষণ করতে রাস্তায় নেমেছে, কিন্তু বিএমএস এর নেতাকর্মীদের দাদাগিরি ও গুন্ডামের ভয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছে। নিরুপায় হয়ে শেষে সংবাদ মাধ্যমে নিজের বেঁচে থাকার অধিকারের দাবি তুলে ধরেন জয়ন্ত। আমি বিজিএমসিতে ভর্তি হয়েছি, আমি ক্যাম্প মিটিং গাড়ি দিয়েছি, তারপরে আমি স্ট্যান্ডে তো আইতাছি, ঠিক আছে আইতাছি, তারপরে বিএমএস এর লোক আর কি তারা আমার কল করে না করতেছে যে তুমি নাম্বার ধরতে পারতাম, আর এখান থেকে নাম্বার দেওয়া হয়তো না কল করতো নাম্বার দেওয়া তারা এই করতেছে। তারপরে তুমি তো একবার কল করেছিলা নাম্বার মিস করাইছি, ঠিক আছে, তো এক্ষণে তারা স্ট্যান্ডের মধ্যে আইসে আইসে আমার দম পাইছে যে তুই তার এই গাড়ি কোন কোন স্ট্যান্ডে আইসে স্ট্যান্ডে এটা কোন স্ট্যান্ড। আচ্ছা তুমি কোন লাইনে অটো চালাও? আমি টিএমআর অটো চালাই। তো এখন কি চাইতাছো তুমি? জয়ন্ত সরকারের মতো প্রতিদিন তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে অগণিত অটো চালককে বিএমএস এর হুমকি ধুমকি খেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়, এই অভিযোগের তথ্য রয়েছে সংবাদ মাধ্যমগুলিতে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।